আইফোন 14 প্রো ম্যাক্স এটা আনবক্সিং করব একদম নতুন আমি দুবাই থেকে নিয়েছি এই মাত্রই নিয়েছি এখন এটা আনবক্সিং হবে যে এখন আমি মোবাইলটি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ডিপ পার্পল এই যে বোঝা যাচ্ছে কিন্তু এই যে ডিপ পার্পল কালার কালারটা এত অ্যাট্রাকটিভ মানে অনেক বেশি আকর্ষণীয় একটা কালার এত সুন্দর কি বলবো আমার কাছে খুবই ভালো লেগেছে এই কালারটি এই যে ডিপ পার্পল আমি এর আগে দুবাই গিয়েছিলাম 14 প্রো ম্যাক্স কেনার জন্য এই সেটটি নেওয়ার জন্য তবে তখন আমি নিতে পারিনি আমি ব্রুস কলিপায় প্লে স্টোরে গিয়েছিলাম ওখানে আমি যেই দিন গিয়েছিলাম ওই দিনই আসলে এটা অ্যালান মানে সেটটা আসছিল তো ওই দিন আমি ওই ওখানে ঢুকতেই পারিনি যারা আগে থেকে বুক করে রেখেছিল শুধুমাত্র তারাই ঢুকতে পেরেছিল তারাই নিয়েছে আর খুব দ্রুত সেল হয়ে গিয়েছিল তো এবার গিয়েছিলাম মূলত আমি এই সেটটা নেওয়ার জন্য মোবাইলটা নেওয়ার জন্য তো নিয়ে আসলাম এখন আমি বাংলাদেশে যখন আমি মোবাইলটা ওপেন করি তখন ছিলাম দুবাই আর এখন কিন্তু আমি বাংলাদেশে আমার ঘরে বসে দ্বিতীয় পার্টের ভিডিওর অংশটুকু করছি মানে হচ্ছে যে দিন আমি সেটটা কিনেছি তার দ্বিতীয় দিন আমি চলে আসছি তো এই সেটটা না কেনার জন্যই আসলে আমি এবার গিয়েছিলাম তো এটা কিনে নিয়ে আসছি এই হচ্ছে পুরো সেটটি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে সেটটা দেখতে অনেক সুন্দর 12-13 যে কিছুটা ওই রকমই কাছাকাছি বক্সের ভিতরে কিন্তু কিছুই থাকে না একটা কেবল ছাড়া আর কিছুই থাকে না বলতে পারি বক্সটা একটা কেবল ছাড়া বক্সে কিছুই থাকে না আর আমার যেহেতু আগে থেকে আইফোন আমি ইউজ করি আজকে আমি আইফোন ইউজ করি আজকে 15 বছর আমি আইফোন ইউজ করি তো আমার কাছে তো চার্জার হেডফোন এগুলো থাকে এই যে আর না থাকলেও আমি নিয়ে নিই এই যে এই কেবলটাই থাকে শুধু এখানে একটা পিন দেওয়া ছিল পিনটা আমি কোথায় জানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ